এই মুহূর্তে আমরা এখন আসলাম চশমা কেনার জন্য, ভাতিজির জন্য একটা পুতুল নিতে আসলাম। বর্তমানে এই সোয়েটারটা আমি সুইচ করলাম, ঠিক আছে, ছোট ভাইয়ের কোট কেনা শেষ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে কোথায়? শপিং করতে, শপিং করতে যাচ্ছি, সৈয়দপুরে শপিং করতে যাচ্ছি। তো সেই বন্ধু সঙ্গে থাকুন। তো আজকে ছোট ভাইকে শপিং করে দেবো, আমি শপিং করব, আমার মামাতো ভাইকে শপিং করে দেবো। গাড়ি নিয়ে রাস্তায় আছে, তো একটু পরে আমরা দেখাবো। আমার মামাতো ভাইয়ের অপেক্ষায় আছি, এখন রাস্তার পরে যাব, ঠিক আছে? তো চলুন যা যাক, টেন টেন। তো গাইস, এখন মামাতো ভাইয়ের জন্য আমরা দুই ভাই অপেক্ষা করতেছি, সৈয়দপুরে যাব শপিং করতে। তো ওখান জন্য এখনও নাই, আমরা অনেকক্ষণ ধরে প্রায় বসে আছি, এখনও নাই। রাস্তার দিকে সেই তাকাই আছে, অনেকক্ষণ ধরে রাস্তার দিকে তাকাই আছে, মামাতো ভাই এখনও নেই। আচ্ছা যাই হোক, আসতেছে অতি শীঘ্রই, তো যেতে যেতে কথা হবে, ঠিক আছে? ওকে গাইস, অবশেষে আমরা প্রায় সৈয়দপুর প্লাজায় আসলাম। এখানে আমরা একটা কোটের দোকানে আসছি, ছোটো ভাইকে কোট নিয়ে দেবো। তো দোকানদারকে খুঁজে পাচ্ছি না, দেখি দোকানদারের জন্য ওয়েটিংয়ে আছি। তো যাই হোক, দেখি ছোট ভাই কোন কোটটা চয়েস করে আর কি। আমার ছোট ভাই এই কোটটা পছন্দ চয়েস করছে। তো কেমন লাগতেছে দুই ভাইকে অবশ্যই কমেন্ট করবেন সবাই। তো দেখতে থাকুন, আরো দেখি কি কি করা যায় আজকের ব্লগের মধ্যে। কোটখানা শেষে প্রায় এই দোকানে আসলাম। এই দোকান থেকে আমরা আমার এক কথায় আমি একটা সোয়েটার নেব, তারপরে হচ্ছে আমার প্যান্ট, আর ছোট ভাইয়ের জন্য কি প্যান্ট, ছোট ভাইয়ের জন্য একটা প্যান্ট হবে, তারপর হচ্ছে একটা শার্ট নেব। তো যাই হোক, দেখতে থাকেন তখন বলব। এই সোয়েটারটা আমি সুইচ করলাম, ঠিক আছে? তো কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করবেন। তো এক্ষেত্রে আমি প্যান্ট নিয়েছি, প্যান্টটা এখন পরলাম না। তারপরে ছোট ভাইয়ের জন্য ইয়া নিয়েছি, আর একটা প্যান্ট নিয়েছি। ভাতিজির জন্য একটা পুতুল নিতে আসলাম, এটা হচ্ছে খেলনার দোকান, সেটা নিতে যাচ্ছি ভাতিজির জন্য। এটার প্রাইস কত? কম নাই একদম ভাইয়া, নেবেন এক টাকা কম হবে না, 1150 চলে যাবে। তো এটার প্রাইস 1150 টাকা বললো, তো এটা আজকে নিবো। হ্যাঁ, ততক্ষণ বন্ধু দেখতে থাকুন। ওকে, তো গাইস এখন ভাতিজির জন্য কি বলে একটা জামা নেওয়ার জন্য আসলাম আস্থা ফ্যাশন প্লাজারে। এখন জামা নিচ্ছি, ¡Gracias!
এখন আমরা আসলাম আলীর চশমা ঘরে। এটা হচ্ছে প্লাজারে প্রথম ফ্লোরে আর কি। তো দেখতে থাকুন ততক্ষণ পর্যন্ত। এখানে এসে আমার এই চশমাটা সুইচ হলো, ঠিক আছে। আমি চশমাটা নিলাম 200 টাকা, 200 টাকা প্রাইসে। তো ঠিক আছে, তো বর্তমানে আমাদের মোটামুটি শপিংয়ের কাজ শেষ। এই যে হচ্ছে শপিং, আমাদের ফুলফিল শপিং শেষ। ব্যাগ নিয়ে আছে আমার ছোটো ভাই। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো, আমরা এখন প্লাজারে আসলাম, এখন গাড়ি বের করবো, ঠিক আছে। এই যে আমার গাড়ি প্লাজারে রাখছিলাম, আমার গাড়ি। গাইস, আজকের শপিংটা এ পর্যন্তই, ঠিক আছে। তো গাড়ি বের করলাম, এখন আমরা বাসায় চলে যাবো, ঠিক আছে। তো আমাদের চ্যানেলে সবসময় সাথে থাকবেন। তো নেক্সট ব্লগ আসতেছে আবারও নতুন। এবারে ব্লগ হতে যাচ্ছে পঞ্চগড় তেঁতুলিয়ার ব্লগ, ঠিক আছে, যা আমি দিব ভাবছি, কিন্তু দেওয়া হচ্ছে না। তো আমরা গাড়ি বের করলাম। তো আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করবেন। সো গাইস।